নমস্কার বন্ধুরা, কলকাতাতে প্রত্যেক বছরের মতো এই বছরও অনুষ্ঠিত হচ্ছে কলকাতা বুক ফেয়ার। হ্যাঁ, খালি কলকাতা নয়, ভারত বিখ্যাত এই বুক ফেয়ার এই বছর পড়ে গেছে 46তম বছরে। এই বছর অনুষ্ঠিত হচ্ছে 31শে জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা প্রাঙ্গণ, অর্থাৎ সেই সল্টলেকের করুণাময়ীতে এটা অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমরা এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো এই বইমেলা উপলক্ষে যে ওয়েবসাইটটি এবং তার সঙ্গে যে একটি অ্যাপ বানানো হয়েছে সেইটির কী কী ফ্যাসিলিটি আপনাদেরকে দেওয়া হয়েছে বইমেলাতে না গিয়ে, যাতে আপনারা বইমেলার সমস্ত ডিটেলস এখানে পেয়ে যান। তার জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইলের ব্রাউজারে গিয়ে টাইপ করুন kolkatabookfair.net। এটা হচ্ছে এই বছরের বইমেলার যে ওয়েবসাইট সেটার URL। এটা টাইপ করলে আপনারা যে ওয়েবসাইটটিতে পৌঁছাবেন সেটা হচ্ছে কলকাতা বই ফেয়ারের যে ওয়েবসাইটটা। দেখুন, ফরটিসিস ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারের ওয়েবসাইটটা খুলে গেল, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের যে ওয়েবসাইটটা, এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। একটা খুব সুন্দর একটা ম্যাপ দেওয়া আছে যেখানে গোটা দিয়ে বইমেলার আপনাদের ম্যাপটা আপনাদের চোখের সামনে থাকবে। প্লাস একটা অ্যাপ বানানো হয়েছে এবার, যে অ্যাপটা আমরা এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে অ্যাপে কী কী ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। তাছাড়া দেখি এই ওয়েবসাইটে আরও একটু নিচের দিকে গেলে কী কী আছে। ইনোগ্রেশনের যে ভিডিওগুলো আছে সেইগুলো আছে। তাছাড়া লাইভ স্ট্রিমিং হচ্ছে বইমেলার, যেটা আপনারা বাড়িতে বসে প্রত্যেক দিন বইমেলার বিভিন্ন যে ইভেন্টস হচ্ছে সেগুলো আপনারা দেখতে পারবেন। SBI অডিটোরিয়ামে কী হচ্ছে বা প্রত্যেক দিনের কী কী প্রোগ্রাম হচ্ছে সবগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবার আমরা আপনাদেরকে নিয়ে যাবো যে অ্যাপটা বানানো হয়েছে কলকাতা বইমেলার জন্য, সেই অ্যাপটাকে দেখাবার জন্য। কলকাতা বুক ফেয়ার, এই KBF2023 হচ্ছে অ্যাপটার নাম। অ্যাপটা আমি খুললাম, কলকাতা বইমেলার 2023 সালের কলকাতা বইমেলার অ্যাপটা ওপেন হয়ে গেছে। দেখুন এখানে কী কী অপশান আছে। এখানে রুট ডিরেকশন আছে, অর্থাৎ মেলার ভেতরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য আপনারা যদি রুট ডিরেকশন চান সেটা পেয়ে যাবেন। বাস ট্রান্সপোর্ট আছে, লোকেট ইম্পর্টেন্ট স্টলস, ভেহিকেল পার্কিং কোথায় আছে, কী কী ইউটিলিটি আছে, মে আই হেল্প ইউ সেকশন, যদি আপনার নিজের দোকান থাকে, স্টল থাকে তাহলে সেটা লোকেট করার অপশন, ইভ্যাকুয়েশন মানে কোনো বিপদের সময় মেলা থেকে বেরোবার জন্যে কোন দিক দিয়ে বেরোতে হবে, কী কী ইভেন্টস ওখানে হচ্ছে আর কী কী এক্সিবিটার্সরা আছে, এক এক করে আমরা প্রত্যেকে দেখাবো। ধরুন গেট ইম্পর্টেন্ট স্টল, ধরুন আপনি সি ব্লকের ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবে আছেন এবং সেখান থেকে আপনি জি ব্লকের গণশক্তি স্টলে যাবেন, কীভাবে যাবেন আমি লেটস গোতে ক্লিক করলাম। এই দেখুন গোটা ম্যাপের মধ্যে দেখিয়ে দিচ্ছে ইউ আর হিয়ার আর আপনাকে যেতে হবে এইখানে, কীভাবে আপনি যেতে পারবেন পুরো রাস্তা আপনাকে এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা খুব ভালো ফ্যাসিলিটি এবার দেওয়া হয়েছে, কারণ কি এত বড় বইমেলাতে তো সেই জন্য খুঁজা যে জিনিসগুলো খুঁজে পাওয়া যায় না। আবার আমরা ফিরে যাই হোমে, দেখি বাস ট্রান্সপোর্টের সেকশনে গিয়ে বাস রুট, কী কী বাস রুট এখানে আছে। দেখুন প্রত্যেক জায়গা থেকে কোন কোন বাস রুট এখানে আসছে, করুণাময়ী থেকে যাচ্ছে, যাদবপুর, শকুন্তলা পার্ক, বালিহল, সন্তোষপুর, গড়িয়া, যেখানে আপনারা যেতে চান কলকাতার বা কলকাতার আশেপাশের প্রত্যেকটা জায়গার বাস রুটের নাম্বার এখানে দেওয়া আছে যে আপনারা কীভাবে এইখানে আসতে পারবেন। প্রত্যেক টাইপের বাসের, প্রাইভেট বাস, স্টেট বাস, সব রকম বাসের রুট এখানে দেওয়া আছে, যাতে আপনাদের এখানে আসতে কোনো রকম অসুবিধাই না হয়। সমস্ত কলকাতা থেকে এই মুহূর্তে বইমেলাতে বাস সার্ভিস দেওয়া হয়েছে। আবার আমরা ব্যাক করে চলে এলাম, এবার বাস স্টপ লোকেশন দেখে নিন। এইটা হচ্ছে করুণাময়ী সেন্ট্রাল পার্ক, তার আশেপাশে কোথায় কোথায় বাস স্টপ লোকেশনগুলো আছে এই বইমেলার আশেপাশে সেগুলো প্রত্যেকটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। আবার আমরা ব্যাক করে চলে আসি মেন স্ট্রিনে, এবার যাই লোকেট ইম্পর্টেন্ট স্টলে। লোকেট ইম্পর্টেন্ট স্টল দেখুন, আনন্দ পাবলিশার্স, দেব সাহিত্য কুটির, দেশ পাবলিশিং, দীপ প্রকাশন, গঙ্গুলি, গাংচিল, কারিগর, মিত্র অ্যান্ড ঘোষ, পত্রভারতী, থিম প্যাভিলিয়ন, রূপায়ণ কোম্পানি, এইগুলোকে এখানে মেন ইম্পর্টেন্ট স্টল বলা হয়েছে এবং সেগুলোর লোকেশন কোথায় আছে গোটা মেলায় সেটাই ম্যাপের মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছে, যাতে আপনাদের খুঁজতে কোনো রকম অসুবিধা না হয়। এবার দেখি নেক্সট কী ফ্যাসিলিটি আছে, ভেহিকেল পার্কিং, খুব ইম্পর্টেন্ট, কারণ কি প্রত্যেকে বা বেশিরভাগ লোকেরাই গাড়ি করে আসেন, তারা কীভাবে এখানে আসবেন, যদি আপনারা ইএম বাইপাসের দিক থেকে আসছেন বা উল্টডাঙ্গার দিক থেকে আসছেন বা নিউটাউনের দিক থেকে আসছেন, তাহলে আলাদাভাবে আলাদা আলাদা রং দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে কীভাবে আপনাদেরকে এসে কোথায় আপনাদেরকে পার্কিং করতে হবে। এরপরে হচ্ছে যদি আপনি এখান থেকে যখন বেরোবেন, তখন এখান থেকে বেরোবার জন্য আপনারা এই সেম ইএম বাইপাস, উল্টোডাঙ্গা আর নিউটাউনের দিকে কীভাবে কোন দিক দিয়ে ঘুরে আপনাদেরকে বেরোতে হবে সেটাও এখানে ম্যাপের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। এন্ট্রি এক্সিট রুট পার্কিং হয়ে গেল। এবার দেখা যায় এখানে কী কী ইউটিলিটি আছে, যদি কোনো বিপদের সময় কোনো ঝামেলা, কোনো গণ্ডগোল বাধে তখন মেলার মধ্যে কী কী আছে, CSC, গিল্ডের অফিস, খাবার দাবারের জায়গা, মেডিকেল, প্রেস, রেস্টরুম কোথায় কোথায় আছে প্রত্যেকটা এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, যাতে আপনাদের খুঁজে পেতে কোনো রকম অসুবিধা না হয়। আর কী অপশান দেওয়া আছে, মে আই হেল্প ইউ, আপনাদেরকে কোন নাম্বারে ফোন করলে আপনারা কন্ট্রোল রুমে রিচ করতে পারবেন, বিধাননগর নর্থ পুলিশ স্টেশন, বিধাননগর ইস্ট পুলিশ স্টেশন, ইন্সপেক্টর ইনচার্জ, বিধাননগর নর্থ পুলিশ স্টেশন, প্রত্যেকটা থানার ডিটেলস এখানে দেওয়া আছে, ইভেন মোবাইল নাম্বার অবধি দেওয়া আছে, যাতে আপনারা ডিরেক্টলি তাদেরকে রিচ করতে পারেন কোনো রকম দরকারের সময়।
নেক্সট এখানে দেওয়া আছে লোকেট ইউর স্টল, যদি আপনার নিজস্ব কোনো স্টল থাকে তাহলে সেই স্টলে আপনি কীভাবে যাবেন সেটাও এখানে দিয়ে দেওয়া আছে, যে এই জায়গাটায় আছে দক্ষ ভারতী স্টলটা, আমি এখান থেকে কোন গেট দিয়ে ঢুকবো কীভাবে যাবো পুরো এখানে ডিটেলস আমি এখান থেকে দেখে প্ল্যান করতে পারি। তারপরে আছে ইভ্যাকুয়েশন, কোনো রকম বিপদের ক্ষেত্রে কোন কোন গেট দিয়ে আমি বেরোতে পারবো, কোন কোন গেটগুলো আমার কাছে আছে, অথবা এইখানে যদি আমি ক্লিক করি এবং আমি আমি দিয়ে দিই যে আমি কোন জায়গাতে আছি সেখান থেকে কোন গেটটা আমার কাছে হবে, কোন দিক দিয়ে আমি বেরোতে পারবো, সেই সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে, যেটা কোনো রকম বিপদের সময় আপনাদের জন্য খুব ইউজফুল হবে। ইভেন্টস কী কী আছে, প্রত্যেক দিন কোন কোন ইভেন্ট এখানে হচ্ছে এবং আগামী কয়েকদিনের মধ্যে কী কী ইভেন্ট এখানে হবে তারও সম্পূর্ণ ডিটেলস এই অ্যাপটার মধ্যে আছে। এবং সব শেষে আছে এক্সিবিটার্স, কোন কোন এক্সিবিটার্সটা এখানে কোন কোন স্টলে আছেন তারও ডিটেলস এখানে আছে, যাতে আপনাদের খুঁজে পেতে কোনো অসুবিধা না হয়। এক কথায় বলতে গেলে এই যে অ্যাপটা বানানো হয়েছে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার 2023-এর জন্য, এটা কিন্তু খুব ভালো বানানো হয়েছে, যাতে আপনারা বাড়িতে বসেই মোটামুটি আপনাদের বইমেলার পুরো ট্রিপটাকে প্ল্যান করে এখানে আসতে পারবেন। তাহলে আর সময় নষ্ট করবেন না, আর বেশি দিন বাকি নেই, 12 ফেব্রুয়ারি অবধি এই মেলা চলছে আর কয়েকদিনই আছে, তাহলে এই অ্যাপটা দেখে ভালো করে প্ল্যান করে খুব তাড়াতাড়ি এসে কলকাতা বইমেলা 2023 সালের ঘুরে যান আর বেশ ভালো করে বেশি বেশি বই কিনে নিয়ে যান। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ডিসকভারিং কলকাতা।